वेलकम फ्रेंड्स। तो बाहरे किन्तु भीषण मेघ पड़े और भीषण बिस्टी होच्छे, झड़ो झड़ो झड़े एकदम, और एक ठंडा हावा दिच्छे, भीषण दारुण वेदार बोलते हैं। तो अच्छा बंधुरा, तुम्हारा क्योंकि मेघर गान, मेघर नाच बा मेघ रिलेटेड को कन्टेंट तैरि करेछो, कन्टेंट जदि करे थाको आमाके एकटु कमेंट करे जानाओ, आमि सेटा अवश्यई देखबो। मेघ गाड़ी हावा एटा भीषण भालो लागे आमार। তো মনে হয় তোমরা যেটা আর কি থাম্বনেল সেটা থেকে বুঝতে পেরেছো, আমি কিছু অ্যাপ রিভিউ নিয়ে এসেছি। তোমরা মেক ডাকছে, তার মধ্যে আমার শুটিং চলছে, চলুক। তো অ্যাপ রিভিউ, তোমরা ডেইলি লাইফে কাজ করতে গিয়ে অনেক অ্যাপ তোমাদের লাগে, যেগুলো তোমরা ইউজফুল মনে করো, অনেক সময় অনেক অ্যাপ খোঁজো যে এরকম একটা অ্যাপ হলে ভালো হতো। তো আমি সার্চ ফার্চ করে অনেক দেখে কিছু অ্যাপ তোমাদের যেগুলো কাজে লাগতে পারে, সেরকম মোটামুটি আটখানা মতো অ্যাপ আমি আজকে রিভিউ করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে যে অ্যাপটা আছে সেটা হলো ফিল্টার বক্স। আমি সব করার নাম আমার নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেই নামগুলো দিয়ে তোমরা গুগল প্লে স্টোর সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। তো ফিল্টার বক্স হচ্ছে নোটিফিকেশান ম্যানেজার, মানে তোমাদের ফোনে সারাদিন অনেক রকম নোটিফিকেশান আছে, সবগুলো তোমাদের লাগে না। কোনো মোবাইল কোম্পানি রিচার্জের এসএমএস পাঠায়, কেউ মেসেজ করে তোমাকে, কেউ কখনো কোনো কিছু করতে জানায়, হোয়াটসঅ্যাপে কোনো বা ফেসবুকের কোনো নোটিফিকেশান আসে, যেটা তোমার হয়তো কাজে লাগতে পারে, সব কটা কাজে লাগবে না, বাট কিছু কিছু কাজে লাগতে পারে। তো যেগুলো তোমাদের কাজে লাগতে পারে বা লাগবে সেগুলো তোমরা এই নোটিফিকেশান ম্যানেজারের মাধ্যমে ধরে রাখতে পারো, খুঁজে দেখতে পারো। অনেক সময় নোটিফিকেশান মিস করে যাই, এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা রাখতে পারো। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডলবি অন। এইটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যারা শুটিং করছো, ভিডিও করছো, বা মোবাইলের মাধ্যমে কোনো মানে অডিও বা ভিডিও রেকর্ড করছে তাদের জন্য। অনেক সময় চারিদিকে অনেক নয়েজ থাকে, তো সেই নয়েজটাকে ক্যান্সেল করে পিওর ভয়েসটা তুলে ধরতে এই ডলবি অন এই অ্যাপটা কিন্তু ভীষণ হেল্পফুল। নেক্সট যেটা আসছে ট্রুপিক্স, স্পেলিং পেয়ে যাবে ডিসক্রিপশনে। তো ট্রুপিক্স হচ্ছে ওয়ালপেপার আর হোম স্ক্রিন, তারপর বিভিন্ন মোবাইলের আইকন, মানে যারা একটু মোবাইলটাকে একটু ডিজাইন করতে চাও, একটু সাজিয়ে রাখতে চাও, তাদের জন্য এই ট্রুপিক্স অ্যাপটা কিন্তু বেশ ইউজফুল মনে হলো আমার, তাই জন্য আমি বললাম। নেক্সট যেটা আসছে বিগ ফাইল ক্লিনার, এটাও কিন্তু ভীষণ ইউজফুল অ্যাপ। বিগ ফাইল নামেই বোঝা যাচ্ছে যে আমাদের ফোনে আসলে আমরা মুভি ডাউনলোড করে রাখি, বড় বড় ভিডিও ডাউনলোড করে, যেগুলো আমরা দেখা হয়ে গেছে কিন্তু পরে কোনো কাজে লাগবে না মনে হচ্ছে। তো এইগুলো কী হতে পারে, এগুলো আমরা যদি মানে ক্লিন করতে পারতাম তাহলে আমাদের মোবাইল মেমোরিটা তো ক্লিন হতো। তো বিগ ফাইল ম্যানেজার, এটার মাধ্যমে তুমি বিভিন্নভাবে সেট করতে পারো যে আমি 10 MB উপরে চাইছি বা 200 MB উপরে যত ফাইল আছে সেগুলো আমায় দেখাও। তো দেখলে এটা তোমায় একদম ফিল্টার করে দেখিয়ে দেবে, দেখানোর পর তুমি সেটা দেখলে যেটা ইম্পর্টেন্ট সেটা তুমি রেখে দিলে, যেটা তোমার লেস ইম্পর্টেন্ট লাগলো সেটাকে তুমি ডিলিট করে দিলে। তো এগুলো করতে পারো এটার মাধ্যমে। নেক্সট যে আমার অ্যাপটা আছে আজকের লিস্টে সেটা হচ্ছে পিনিট, PINNIT, পিনিট। যাই হোক, তো এটা হচ্ছে নোটিফিকেশান প্যানেল, তো অনেক নোটিফিকেশান আসছে পরপর, আমরা সব ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার অল করলে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা এই পিনিটের মাধ্যমে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে নোটিফিকেশান প্যানেলে আমি পিন করে রাখলাম, বাদ দিয়ে এগুলো ডিলিট করে দিলাম, এটা করা যায়। তো যেগুলো পিন হয়ে থাকলো সেগুলোকে কিন্তু আমরা দেখতে পারি, আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা আছে টুবার্ড, TWBIRD, টুবার্ড। এটা হচ্ছে বলছে একটা ইনবক্স তোমার ইমেল SMS সব কিছুর জন্য। এটা অনেকে হতে পারে একটা SMS বা মেসেজ, বা মানে মেসেজ অনেক সময় ইমেলে অনেক সময় মেসেজ চলে আসে আমরা দেখতে ভুলে যাই, তো পরে সেটা হয়তো খুব হেক্টিক হয়ে যায় যে আমি দেখলাম না, কিছু মিস করে গেলাম। তো একটা টুবার্ড যদি অ্যাপ্লিকেশানটা তুমি রাখো তাহলে হয়তো তোমার সব যত কিছু আসছে ইনবক্স, কোনো SMS আসুক বা হোয়াটসঅ্যাপে আসুক, সবগুলো কিন্তু তোমার দেখতে হবে কোথায় কী এসছে, যেগুলো তোমার কাজে লাগবে সেগুলো তুমি কাজে লাগাও বা যেগুলো মুছে দাও, পুরো ম্যানেজারটা পেয়ে যাবে। নেক্সট যেটা আসছে এটা হচ্ছে ওয়েকলেট, WAKELET। তো এটা বলছে যে সব কিছুকেই তুমি বুকমার্ক করতে পারবে। এই দেখো, যারা ভিডিও তৈরি করে বিভিন্ন টেক রিভিউ, টেক ভিডিও বা রান্নার ভিডিও, এই টাইপস অফ ভিডিও, তোমরা অনেক ইনফরমেশন নিয়ে তোমরা ভিডিও করো, তো নিউজ আসে, অনেক কিছু আসে, তো সেইগুলোকে তুমি হয়তো মানে বুকমার্ক করে রাখতে চাও, রেখে দিতে চাও, তো সেটাকে তুমি বুকমার্ক করে ডেস্কটপে সেভ করে রাখতে পারবে। সেটাকে তুমি পরে দেখলে, সঙ্গে সঙ্গে দেখলে না, বা সেটা নোটটা তুমি পরে নিলে, তো বুকমার্ক করে রাখলে কি পরে তুমি এটাকে ইউজ করতে পারবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে BOLO, এটা হচ্ছে গুগলের নিজস্ব অ্যাপ, এটা হচ্ছে লার্ন টু রিড ইংলিশ। মানে অনেকেই আছে এপার বাংলা বা অপার বাংলার, বা যারা ইংলিশটাকে আরও উন্নত করতে চাও, বা বাচ্চাদের জন্য এই অ্যাপটা খুব ইউজফুল মনে হয় আমার, যে এই অ্যাপটার মাধ্যমে ইংলিশ পড়াটা খুব ইজিভাবে
ছোটদের বা বড় যারা আছে ভালো করে ইংলিশ পড়তে চাও সেটা কিন্তু খুব সহজভাবে এই অ্যাপটার মাধ্যমে তোমরা করতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকে আমার অ্যাপ রিভিউ, 8টা অ্যাপ দিলাম। তো তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, যদি মনে হয় যে আরও কারো কাজে লাগবে তাহলে সেটা শেয়ার করো এই ভিডিওটা তাদের সঙ্গে। আর এটুকুই ছিল আজকে বলার। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, নতুন করে আর কি বলবো, ভিডিওটা লাইক করো, যা কার কীরকম লাগলো কমেন্ট করো, নতুন কোনো অ্যাপ সম্বন্ধে রিভিউ চাইলে সেটাও আমায় জানাতে পারো। এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই বাই।